নমস্কার, দেখছেন আনন্দ বার্তা, আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই চোখ রাখবো আজকে নিউজ হেডলাইন্সে। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে 42 জোড়া যুবক যুবতী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রবিবার। রায়না 1 নম্বরের চক্রের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। রায়পুরের তৃণমূল ব্লক সভাপতি অনিল মাহাতো খুনের ঘটনায় দোষীদের শাস্তি ও সমস্ত চক্রান্তকারীদের গ্রেফতারের দাবিতে আন্দোলনে নামল অনিল মাহাতো স্মৃতি রক্ষা কমিটি। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের ডালিমগাঁয়ে এফি বিদ্যালয়ে ছাত্রী নিগ্রহের ঘটনায় নয়া মোড়। ইন্দ্রশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে পালিত হল শারদা মায়ের জন্মতিথি। মেমারি বামুনপাড়া এলাকায় শনিবার অনুষ্ঠিত হল নবী দিবস। চলে আসছি বিস্তারিত খবরে। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে 42 জোড়া যুবক যুবতী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রবিবার। ধর্মীয় রীতিনীতি মেনে গড়ে ওঠা এদিনের এই কর্মসূচি চাক্ষুষ করতে আসেন অসংখ্য উৎসুক আম জনতা। এদিন সস্ত্রীক খোকন দাস পাত্রপাত্রীদ্বয়ের অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হন। বিগত বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হল গণবিবাহ কর্মসূচি। 42 জোড়া পাত্রপাত্রী এদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ধর্মীয় রীতিনীতি মেনে চলে বিবাহ অনুষ্ঠান। বর্ধমান পৌরসভার এমসি আইসি খোকন দাসের তত্ত্বাবধানে চলে সমগ্র কর্মকাণ্ড। এদিন সস্ত্রী খোকন দাস অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়ে নব দম্পতিকে নতুন জীবনে প্রবেশে সাহায্য করেন। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বিডিএর চেয়ারম্যান রবি রঞ্জন চট্টোপাধ্যায়, বর্ধমান পৌরসভার পৌরপতি ডাক্তার স্বরূপ দত্ত, জেলা আরাধ্যক্ষ কুনার আগরওয়াল, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ সহ সমাজের সকল স্তরের মানুষজনের উপস্থিতিতে গণবিবাহ কর্মসূচিটি যথাযথ রূপদান পায়। অনুষ্ঠান চাক্ষুষ করার লক্ষ্যে অসংখ্য মানুষের সমাগম ঘটে বিবাহ মণ্ডপে। মুসলিম সম্প্রদায়ভুক্ত যুগলদ্বয়ের প্রথমে বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং পরে হিন্দু সম্প্রদায়ের যুগলদ্বয়ের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে ভুরিভোজেরও আয়োজন করা হয়। বৃষ্টিকে উপেক্ষা করে ধর্মীয় রীতিনীতি মেনে নব দম্পতিদ্বয় এদিন তাদের জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলো। বিবাহবাসর আরো বেশি উল্লেখযোগ্য হয়ে থাকবে বিবাহবাসর, যেখানে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী বর এবং কন্যার বিবাহ সম্পন্ন হয়েছে তা নয়, মুসলিম ধর্মাবলম্বী দুই দম্পতিও এখানে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এটা একটা সম্প্রীতির অনুষ্ঠান এবং সেই জন্য আমি কৃতজ্ঞতা সবাইকে জানাই। আর একটা ভালো লাগছে যে এত বড় একটা অনুষ্ঠান আসবেন, কন্যাপক্ষের যাত্রী আসবেন, তাদের সকাল থেকে ব্যবস্থাপনা করা, তাদের খাওয়া দাওয়া, কেন দুপুরেও আমি কল্পতরু অনুষ্ঠানের ওখানে ছিলাম, যে এত ব্যবস্থাপনা করা, সর্বোপরি এই যাদের বিবাহ সম্পন্ন হলো তাদেরকে নিজের পায়ে দাঁড় করাতে, বিবাহের সময়তে সোনার অলঙ্কারাদি প্রয়োজন হয় তাও সাধ্যমতো ওরা দিয়েছেন, এবং তার বিছানা তার ইভেন আল্লাহ পর্যন্ত দেব তোষক সব দিয়েছেন, টিভি দিয়েছেন, প্লাস 75,000 টাকার এলআইসি করে দেওয়া হয়েছে, এক মাসের যাতে সংসার চলে তার ব্যবস্থাপনাও খোকন দাসরা করেছেন। এটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য অনুষ্ঠানে যিনি মূল হোতা বর্ধমান পৌরসভার
এমসিআইসি শ্রী খোকন দাস, তাকেই শুধু অভিনন্দন জানালেই কম বলা হয়। তার উদ্দেশ্যে আমি একটা জিন্দাবাদ শব্দ ব্যবহার করছি। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ায় কোনো কসুর ছাড়েননি আয়োজকরা। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা। রায়না এক নম্বরের চক্রের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। আনুমানিক 95 জন শিক্ষক শিক্ষিকা সম্মেলনে অংশ নেন। শেহারাবাজার প্রাথমিক বিদ্যালয়ে গড়ে ওঠে সম্মেলনটি। রায়না এক নম্বর চক্রের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। এদিনের সম্মেলনটি অনুষ্ঠিত হয় শেহারাবাজার প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলি সম্মেলন মঞ্চে আলোচনা করা হয়। সংগঠনের রাজ্য সভাপতি রামসহায় মুখার্জি, সংগঠনের বর্ধমান জেলার সাধারণ সম্পাদক ভাগ্যধর চৌধুরী, প্রাক্তন সাধারণ সম্পাদক ধীরেন্দ্রনাথ রায়, রায়না চার চক্রের সাধারণ সম্পাদক বনমালী সাঁই সহ অন্যান্যরা এদিন সম্মেলনে অংশ নেন। আনুমানিক 95 জন শিক্ষক শিক্ষিকা সম্মেলনে প্রতিনিধিত্ব করেন। সম্মেলন ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। আজ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রায়না এক নম্বর চক্রের চক্র সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে শেয়ারা বাজার প্রাথমিক বিদ্যালয়ে। এই চক্র সম্মেলনে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি শ্রী রামসহায় মুখার্জি, উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির বর্ধমান জেলার সাধারণ সম্পাদক শ্রী ভাগ্যধর চৌধুরী, উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক জেলার শ্রী ধীরেন্দ্রনাথ রায় মহাশয়, উপস্থিত আছেন পার্শ্ববর্তী চক্রের রায়না চক্রের রায় চার নম্বর চক্রের সাধারণ সম্পাদক শ্রী বনমালী সাঁই মহাশয়। এই সম্মেলনে অত্যন্ত বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও প্রায় 90-95 জন শিক্ষক শিক্ষিকা এসে হাজির হয়েছেন। আমি আন্তরিকভাবে শ্রী রাজকুমার বারিক, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির বর্ধমান জেলার সম্পাদক তথা এই রায়না এক নম্বর চক্রের সম্পাদক শ্রী রাজকুমার বারিক, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদিকে ধন্যবাদ জানাই যারা এই বৃষ্টি উপেক্ষা করেও এই সমিতির ডাকে এই চক্র সম্মেলনে এসে উপস্থিত হয়েছেন। কিন্তু বড় মুশকিল হচ্ছে, এটা আমরা আশা করিনি। আমাদের অনেক আশা ছিল, আমাদের আশাটা এই জন্যই ছিল যে আমরা যখন আন্দোলন করেছিলাম বামফ্রন্টের আগের সময়, তখন আমরা কষ্টই বুঝেছিলাম পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি তখন যারা রাজ্য নেতৃত্ব দিতেন তারা কষ্ট বুঝেছিলেন যে লেখাপড়াটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কিন্তু সেই শেষ হয়ে যাওয়াটা তৎকালীন অত্যাচার সন্ত্রাস অনেক মাসুল হয়ে আছে। আপনাদের সার্কেলও আছে যারা পুরনো দিনে মাসুল খুঁজে দেখবেন, যারা নতুন ভাই এসেছেন তারা তো তাদের চেনেন না, তাদের ভবাত পরিচালিতা জমি দখল করে নেওয়া মাঠ ভোট করা বহু করেছে, তারা বর্ধমানে গিয়ে বাস করেছে। এত অত্যাচারের কাছে আমরা পেরে উঠিনি। কিন্তু আমরা একটা কাজ করেছিলাম, পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক সমাজকে যে এই সরকারের বিরুদ্ধে একটা জনরোষ তোলা, সেই সূত্র ধরেই আমাদের একটা খুব আশা ছিল যদি কোন পরিবর্তন হয় সেই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা শিক্ষক সমাজ সুদিন পাব। আমি রিটায়ার করে গেছি, প্রায় আমার 64 বছর বয়স। যারা আছেন তারা সুদিন কত সুন্দর আছেন। শেহারা বাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। রায়পুরের তৃণমূল ব্লক সভাপতি অনিল মাহাতো খুনের ঘটনায় দোষীদের শাস্তি ও সমস্ত চক্রান্তকারীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নামল অনিল মাহাতো স্মৃতিরক্ষা কমিটি। রবিবার রায়পুর বাসস্ট্যান্ড নেতাজি মূর্তি পাদদেশে ধর্ণায় বসেন তৃণমূল সমর্থিত স্মৃতিরক্ষা কমিটির সদস্যরা। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার ফুলকুসুমার প্রকাশ্য জনসভায় ঘোষণার পরও রায়পুরের তৃণমূল ব্লক সভাপতি অনিল মাহাতোর খুনিরা এখনও পর্যন্ত কেউ শাস্তি পায়নি। এই অভিযোগ তুলে এবং অনিল মাহাতোর খুনিদের শাস্তি ও সমস্ত চক্রান্তকারীদের গ্রেপ্তারের দাবিতে জোরদার আন্দোলনে নামল অনিল মাহাতো স্মৃতিরক্ষা কমিটি। রবিবার রায়পুর বাসস্ট্যান্ডের নেতাজি মূর্তি পাদদেশে ধর্ণায় বসেন তৃণমূল সমর্থিত স্মৃতিরক্ষা কমিটির সদস্যরা। উল্লেখ্য, 2016 সালের 8ই সেপ্টেম্বর
মঠগোতা বাজারের দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন রায়পুরের দাপুটের তৃণমূল নেতা অনিল মাহাতো। স্ত্রী সুলেখা মাহাতের অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ, যদিও উপযুক্ত তথ্য প্রমাণ না মেলায় তাদের মুক্তি দেওয়া হয়। এদিনের এই ধর্ণা মঞ্চে তৃণমূলের সাধারণ কর্মী সমর্থকদের পাশাপাশি প্রয়াত নেতার ভাই সুনীল মাহাতো হাজির ছিলেন। অপরাধীদের দ্রুত চিহ্নিত করে ফাঁসির দাবি জানান তারা। দাবি মানা না হলে আগামী দিনে আন্দোলনে আরো জোরদার করার দাবি জানান তারা। আজকে ধর্ণা, অনিল মাহাতোর মৃত্যুর প্রায় এক বছর অতিক্রান্ত হতে গেল, অতিক্রান্ত হয়ে গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী ফুলকুসমা জনসভায় বলেছিলেন যে অনিল মাহাতোর খুনিরা এবং চক্রান্তকারীরা ধরা পড়েছে, শাস্তি তাদের হবেই। কিন্তু আমরা লক্ষ্য করছি এক বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও অনিল মাহাতোর যারা খুন করেছে, যারা অ্যারেস্ট হয়েছিল, তারা বাইরে বেরিয়ে যে এখনো ঘোরাঘুরি করছে, তাদেরকে যাতে অ্যারেস্ট করা হয় এবং শাস্তি দেওয়া হয় এবং সমস্ত চক্রান্তকারীদের যাতে গ্রেফতার করা হয়, এই জন্য আমাদের এই ধর্ণা। আগামী দিনে আমরা এই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, যতদিন না অনিল মাহাতোর খুনিদের শাস্তি হচ্ছে এবং চূড়ান্ত শাস্তি দেওয়া হচ্ছে, আমাদের এই আন্দোলন চলতে থাকবে। রায়পুর থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের ডালিমগা এপি বিদ্যালয়ে ছাত্রী নিগ্রহের ঘটনায় নয় আমর। অভিভাবকদের অভিযোগ, মিড ডে মিলের দুর্নীতি নিয়ে সরব হওয়া চক্রান্ত করে স্কুলের অন্য শিক্ষকদের একাংশ তাকে ফাঁসিয়েছে। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের ডালিমগা এপি বিদ্যালয়ে ছাত্রী নিগ্রহের ঘটনা মোড় নিল অন্যদিকে। স্কুলের অভিভাবকদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক সুরজিৎ ঘোষ মিড ডে মিলের দুর্নীতি নিয়ে সরব হওয়ায় স্কুলের অন্য শিক্ষকদের একাংশ তাকে ফাঁসিয়েছে। উল্লেখ্য, গত 5 তারিখ ওই স্কুলের কয়েকজন অভিভাবক অভিযোগ করেন তাদের ছেলে মেয়েদের গায়ে হাত দেন শিক্ষক সুরজিৎ বাবু। স্যার আমাদের কাছে শুক্রবার জানিয়েছে, আমরা 2 নাগাদ খবর পেয়েছি, তখন মিড ডে মিল চলছিল। এবার খবর পাওয়ার পর আমরা এসআইএর সাথে যোগাযোগ করি, তৎক্ষণাৎ আমরা 3:30 নাগাদ অফিসে যাই, কারণ পরের দিন ছিল শনিবার, রবিবার, সানডে আর স্যাটারডে, তো স্যার তো ট্রান্সফারকে পাওয়া যাবে কি না সেটা নিয়ে একটা সমস্যা ছিল। মঙ্গলবারের দিন তো আমরা বললাম ঠিক আছে, তাহলে তো স্যার আসার কথা ছিল মঙ্গলবার দিন, আমি তাহলে তোমরা এসআইকে এসে বলবে সবকিছু। আপনি মানে এখনো বাকি রয়েছে অনেক দোকানগুলোতে যেখানে মাল কেনাকাটা হচ্ছে সেখানে বাকি রয়েছে, সেটা তো আমার ক্যাশবুক আর পাসবুক কথা বলবে, সাথে সুরজিৎদার বউদের বইয়ের সাথে তো আমাদের সুরজিৎদার ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলি রিলেশন, আমি কেন সুরজিৎদারকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবো? তাছাড়া সুরজিৎদার সম্বন্ধে আমি কোথাও কোনো ব্যক্তিগত জবানবন্দি তো আমার পার্সোনাল লাইফ সম্বন্ধে বা পার্সোনালভাবে আমার সুরজিৎদার সাথে কোথাও কোনো শত্রুতা ছিল সেটাকে আমি উল্লেখ করেছি। 24 তারিখে একটা ফেসবুকে কমেন্ট করেছিলেন আপনি, শাস্তি দেওয়া হবে, খুব পাখা গজিয়ে গেছে, সুরজিৎদাকে বলেছিলাম, ওটা একটা কমেন্ট ছিল, যদিও আমি এর সামনে কোনো মাথায় ধরা নেই, কারণ সুরজিৎদার সাথে আমার কোনো পার্সোনাল তো কোনো কিছু ইস্যু ছিল না। আর ফেসবুকের অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট, আমি এর আগেও অনেক স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে, সেটা আপনারা চেক করে দেখতে পারেন। আর সুরজিৎদার সম্পর্কে আমি কেন ব্যক্তিগতভাবে বলতে যাব, আমার কি স্ট্যাটাস পাখা গজিয়ে গেছে, টানা ছাটা হবে এরকম, সুরজিৎদার কি কোথাও পাখা গজিয়েছে, সুরজিৎদার কি পাখা গজিয়েছে বলে মনে হয়? আর আমি ফেসবুকে তো কারো নাম উল্লেখ করিনি, সেটা আমার ব্যক্তিগত প্রফেশনাল লাইফে আমার হতেই পারে অনেকের সাথে, আমি কোথাও নাম উল্লেখ করেছি? আর কি আছে আমার ফেসবুক স্ট্যাটাস অ্যাকাউন্টটা টোটালি আমার বলছে, আমি যতটুকু জানি যে আগেও এরকম একবার অভিযোগ উঠেছিল, সেটা কি সত্যি? উনি মিড ডে মিলের প্রতিবাদ করতে গিয়ে এরকম হয়েছে? আপনি মাস্টারমশাই, আমি আরেকটা বক্তব্যে এই বিষয়ে বলতে চাই, সুরজিৎদা আমাদের সাথে মিড ডে মিল বিষয়ে ভীষণ কর্পোরেট করতো, এটা কিন্তু ঠিক কথা, উনি কখনো বিরোধিতা করেননি যে তোমার এটা কেন, বরং আমি বলতাম যে সুরজিৎদা তুমি এটা কি হবে আমাকে বলো তো, কিন্তু আপনি সুরজিৎদার সাথে কথা বলুন ব্যক্তিগতভাবে যে এরকম বলতো কিনা, দিদিমণিরা সাক্ষী আছে, আপনাকে সবার বয়ান নিতে হবে। এরপরেই স্কুলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালিয়াগঞ্জ 2 নম্বর চক্রে স্কুল পরিদর্শক প্রান্তিক চক্রবর্তী কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানালে পুলিশ সুরজিৎ বাবুর নামে পক্সো ধারায় মামলা দায়ের করে।
অভিভাবকদের দাবি, বাইরের লোকেরা ওই শিক্ষকের উপর হামলা চালিয়েছে। তাদের দাবি, ওই শিক্ষক ছাত্রছাত্রীদের অত্যন্ত স্নেহ করেন, তাদের উল্টে প্রশ্ন শিক্ষক হিসাবে বাচ্চাদের গায়ে হাত তুলে দোষের কি? আচ্ছা, কোন খারাপ খারাপ ব্যবহার করেছে তোমাদের থেকে? কোন ক্লাসে পড়ো তুমি? কার সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখছি শুনো তুমি? তাদের অভিযোগ, ওই স্কুলে মিড ডে মিল মাসের পর মাস বন্ধ থাকে, সরকারি টাকা 9-6 নিয়ে মুখ খোলার জন্যই তাকে ফাঁসানো হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন অভিভাবকরা। বিগত 24 তারিখে আমি ফেসবুকে যে পোস্টটা দেখেছি তাতে পুরোপুরি পরিষ্কার যে ওদের স্কুলের টিআইসি সুলেখা রায়, যিনি আমার স্বামীকে পুরোপুরি মানে চক্রান্ত করে ফাঁসিয়েছেন, আমার এখানে আমার স্বামীর কোনো দায়িত্ব নেই, কোনো কোনো রকম কোনো ভুল নেই, উনি কোনো পুরোপুরি নির্দোষ। আমি চাই এ মানে একদম প্রথম থেকে তদন্ত হোক আর প্রকৃত যে দোষী সে শাস্তি পাক। আর আজকে যদি আমার স্বামী আমার স্বামীর অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যার জন্য উনি অনেকদিন চ্যাংয়ের ওখানে ভর্তি ছিলেন, সেই জায়গায় আজকে এতটা মানসিক প্রেশারে ওর যদি কিছু হয়ে যায় সিলেখারায় কি সেই দায়িত্বটা নেবে? পুরোপুরি এটা ভিত্তিহীন। এর কোনো এই গ্রামবাসী আজকে যে কথাটা বলেছে সেটার কোনো, যেহেতু মানে এখন বর্তমান সমাজে একে পাবলিক করে অনেক কিছু অনেক মানে শিক্ষককে অনেকভাবে হেনস্থা করা যায়। আজকে মিড ডে মিলের যে ঘটনা আছে মানে ডালিমগা স্কুলের যে মিড ডে মিলের ঘটনাটা আছে, সুলেখা রায় তিনি আমার স্বামীকে বারবার চাপ দিয়েছেন যে টিআইসির দায়িত্বটা নেওয়ার জন্য। আজকে টিআইসির দায়িত্বটা নিলে পরে তার হাজার হাজার টাকার যে গণ্ডগোলটা আছে সেটা সম্পূর্ণ এসে বর্তাবে আমার স্বামীর ওপরে। সেই জন্য উনি বলেছিলেন, উনি শুধু এইটুকু কথা বলেছিলেন যে আমি এই দায়িত্বটা নিতে পারবো না, আপনি কে বলেছিলেন? আমার স্বামী সুরজিৎ ঘোষ বলেছিলেন যে আমি এই দায়িত্বটা নিতে পারবো না, আপনি আগে হিসাবটা ক্লিয়ার করুন, আমি সেই বেসিসে তারপরে আমি দায়িত্বটা নেব। তখন উনি বলেছিলেন যে আপনি আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন, আমি দেখুন আপনাকে কী করে ফাঁসে। এখন এই এই বক্তব্যটা আমার মনে হয় যে সুলেখা রায় উনি পুরোপুরি সাজিয়ে পুরোপুরি ঘটনাটাকে নিজের গ্রামবাসীদের মধ্যে নিজের প্রভাবটা খাটিয়ে, যেহেতু সুরজিতের বহু আগে থেকে উনি সেই স্কুলে আছেন, প্রভাবটা খাটিয়ে উনি আমার স্বামীকে ফাঁসিয়ে। ঘটনাটা এখানেও মিড ডে মিল নিয়েই ছিল আসলে, মানে 2012 ওনার অ্যাক্সিডেন্টের পরে আমরা কিছু ঘটনা যে আমাদের সামনে অন্যায় হচ্ছে বা ভুল হচ্ছে আমরা চেপে যাই, কিন্তু ওনার মেন্টালি মানে উনি যেহেতু নার্ভের কিছু ওষুধ খাচ্ছেন, তো তারপর থেকে উনি ওনার সামনে ভুল কিছু হলে পরে উনি সেটা সহ্য করতে পারতেন, উনি বলে দিতেন মুখের উপরে, উনি দেখতেন না যে ওর কোনো ওনার কোনো সেক্ষেত্রে বিপদ হতেও পারে বা বিপদ নাও হতে পারে, উনি এটা চিন্তা করতেন না। তাই কোনো কিছু হলেও সেটা মুখের উপরে বলে দিত যে আপনি এটা ভুল করছেন। সেই এই সত্যি বলাটাই আজকে ওর জীবনে এই দুর্ঘটনা হয়ে নেমে এসেছে। সেখানে শুধু সয়াবিন জাতীয় কিছু খাওয়ানো হতো, সেখানে উনি বলেছিল এত টাকা যখন ঢুকছে বাচ্চাদের খাওয়ার পেছনে আপনারা কেন শুধু সয়াবিনটা খাওয়াচ্ছেন, আপনারা কেন ডিম মাংস গুলো খাওয়াচ্ছেন না? সেখানে ঘটনাটা সেম সেখানে। তারপরে হচ্ছে মানে তারপরে উনি ওই সময় তিনি অসুস্থ ছিলেন, ওই সময় তো তিনি পুরোপুরি অসুস্থ ছিলেন, ঠিকমতো হাঁটাচলা হতে একটু প্রবলেম ছিল, উনি ডিসব্যালেন্স হয়ে পড়ে গিয়েছিলেন। আচ্ছা, কোনো একটা মানে বেঞ্চে সাপোর্ট করতে গিয়ে মেবি কোনো স্টুডেন্ট পাশে বসেছিল, হয়তো তার টাচ হয়েছে কি কিছু হয়েছে, সেটাকে মানে কোনো মেয়ে গায়ে পড়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তো সেই ক্ষেত্রে তখন উনারাও নিজেদের মিড ডে মিলের ব্যাপারটাকে চাপা দেওয়ার জন্য, ধামা চাপা দেওয়ার জন্য তখন সেটাকে ইস্যু করে। আমিও এই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমি সেটাকে মানে সেই ব্যাপারটাকে উনি সামনে নিয়ে এসে সুজিতকে এইভাবে ফাঁসে। উত্তর দিনাজপুর থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। ইন্দাস্ট্রি রামকৃষ্ণ সেবাশ্রমে পালিত হল সারদা মায়ের জন্মতিথি।
আশ্রম কর্তৃপক্ষের তরফে এদিন বিশেষ পূজা পাঠের পাশাপাশি ভক্তদের ভোগ বিতরণ করা হয়। জন্মতিথি উপলক্ষে অসংখ্য ভক্তদের সমাগম ঘটে আশ্রম প্রাঙ্গণে। শারদা মায়ের জন্মতিথি পালিত হল রবিবার। বাঁকুড়া জেলার ইন্দা শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে চলে এদিনের এই কর্মকাণ্ড। অসংখ্য ভক্তের সমাগম ঘটে আশ্রম প্রাঙ্গণে। বিশেষ পূজা পাঠের আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। আনুমানিক 400 লোকের অন্নভোগের ব্যবস্থা করেন আশ্রম কর্তৃপক্ষ। এর পাশাপাশি দুস্থদের কম্বল বিতরণ করেন আয়োজককারীরা। ভক্তগণ এদিন শারদা মায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ সহকারে শ্রদ্ধা অর্পণ করেন। আশ্রম প্রাঙ্গণে এদিন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। কর্মসূচি ঘিরে ভক্ত কুলের মধ্যে উদ্দীপনা ফুটে ওঠে। আজকে শ্রী শ্রী মায়ের জন্মতিথি পালন আজকে আমাদের আশ্রমে হচ্ছে। এই উপলক্ষে আমাদের আজকে প্রায় 400 লোক এখানে অন্নভোগের ভোগ পেয়েছেন। আর বিকাল 3টার সময় কম্বল বিতরণ হবে। সন্ধ্যা 6:30 সময় পাঠচক্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, গান বাজনা, আবৃত্তি এসব হবে। এগুলো আমাদের প্রতিদিনই হয়ে থাকে। আর আমাদের এখানে সেবা কাজ চলছে। বার্ষিক অনুষ্ঠান হবে চৈত্র মাসে। বাসন্তী পূজা এবং বার্ষিক উৎসব আমরা একসঙ্গে করে থাকি। এছাড়াও বিবেকানন্দ তিথি পুজো অনুষ্ঠিত হবে। শ্রী 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 ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথি পুজো পালন হবে। ইন্দাস থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। মেমারি মামুনপাড়া এলাকায় শনিবার অনুষ্ঠিত হল নবী দিবস। নবী দিবস উপলক্ষে একটি আলোচনা সভা ও জলসা অনুষ্ঠিত হয়। সমাজের সকল স্তরের মানুষজন এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শনিবার পালিত হল নবী দিবস। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় মেমারি বামুনপাড়া মোড়ে। বিশ্ব নবী হায়রাত মুহাম্মাদের উপর একটি আলোচনা সভা ও জলসা অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চিন্তাবিদ মৌলানা নূর আলম। প্রতিবেশীর উত্তরণে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট যখন হয় আর একজন প্রতিবেশী যখন মনে মনে কষ্ট পায় তার আনন্দ হয় না, ও মুসলমান নয়। ভালো করে শেখে নেন, ওই ব্যক্তি মুসলমান নয়। অন্যকে যখন ডোনেট করে যেটা নিজে পছন্দ করে না সেটা দিয়ে দেয়, নিজে জিনিসটা ও মুসলমান নয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন প্রতিবেশী কারা, হুজুর বললেন সামনে 40 ঘর, পিছনে 40 ঘর, রাইট সাইডে 40 ঘর, লেফট সাইডে 40 ঘর, 40 40 80 160 ঘর আপনার প্রতিবেশীর বেশি পরিচয় ঘর। মেমারির বিধায়ক নার্গিস বেগম, মেমারির পুরোপিতা স্বপন বিষয়ী, কাউন্সিলর শ্যামসুল হক মির্জা। মানুষের চিন্তা, মানুষের ব্যক্তিত্ব, সেই সম্বন্ধে বিশদভাবে জানা এখনকার সময়ে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কাউন্সিলর বিদ্যুৎ দে, মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সমগ্র কর্মকাণ্ডকে যথাযথ রূপ দিতে আয়োজকদের মধ্যে তৎপরতা প্রকাশ পায়। এবং সকলে মিলে আমরা ভাই ভাতৃত্ববন্ধ রাখার জন্য, অটুট রাখার জন্য, ইসলামী তরিকা এবং মুসলমান ভাই 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 মিলে একসঙ্গে থাকার জন্য আমরা একত্রিত বন্ধন হয়ে যেন মিলমহব্বত থেকে আমরা সবকিছুকে উপলব্ধ করতে পারি, তার জন্য আমরা সব এটা আমরা নবী দিবসের তরিকা অনুযায়ী নবী তরিকা নিয়ে সেই আমার পরিচালনা করতে চাই। মানে বামনপাড়ার মোড় জলসা কমিটির পক্ষ থেকে আমরা এই জলসাটা দিই, প্রত্যেক বছরই দিই। এটা আমাদের 5 বছরে পড়ছে। আর এখানে প্রধান বক্তা হিসেবে আমাদের প্রত্যেক বছরে আসেন মোর্তজা সাহেব, এবছরে এসেছেন নূর আলম সাহেব। মেমারির উপপুরোপিতা হচ্ছে সুপ্রিয় সামন্ত, হ্যাঁ নিখিল কর, এটা হচ্ছে সৎসঙ্গ মন্দিরের ঋত্বিক নিখিল কর, ওনারা বক্তব্য রেখে গেছেন। আমরা অনুষ্ঠানটা করছি, বক্তা দিতে চাইছি যে আমাদের এই যে মুসলমান ঐক্য, হিন্দু মুসলমান ঐক্যটা যেন বজায় থাকে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা, এই তরিকা আমরা যতটুকুন জানি ততটুকুন আমরা বাস্তবায়ন করতে চাইছি।
মেমারি থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে 42 জোড়া যুবক যুবতী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রবিবার। রায়না 1 নম্বরের চক্রের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। রায়পুরের তৃণমূল ব্লক সভাপতি অনিল মাহাতো খুনের ঘটনায় দোষীদের শাস্তি ও সমস্ত চক্রান্তকারীদের গ্রেফতারের দাবিতে আন্দোলনে নামল অনিল মাহাতো স্মৃতি রক্ষা কমিটি। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের ডালিমগাঁয় এফপি বিদ্যালয়ে ছাত্রী নিগ্রহের ঘটনায় নয়া মোড়। ইন্দ্রশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে পালিত হল শারদা মায়ের জন্মতিথি। মেমারির বামুনপাড়া এলাকায় শনিবার অনুষ্ঠিত হল নবী দিবস। এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।